শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর আফ্রিকার মরক্কো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অ্যাটলাস পাহাড়ের ১৮.৫ কিলোমিটার গভীরে। ২০ সেকেন্ডের শক্তিশালী এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাচীন শহর মারাকেশ। ভেঙে গেছে শহরটির হাজারো বহুতল ভবন। ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ বের করছেন উদ্ধারকর্মীরা। হাসপাতালে শুধু আহত আর স্বজনহারা মানুষের আহাজারি। এর আধা ঘন্টার মধ্যেই ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে মারাকেশ। আরও আফটার শকের আশঙ্কায় অনেকেই অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে। ভূমধ্য সাগর তীরবর্তী পর্তুগাল ও আলজেরিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়। ১৯০০ সালের পর থেকে মরক্কোর ৫০০ কিলোমিটারের মধ্যে ৬ মাত্রার বেশি কোনো ভূমিকম্প হয়নি। সবশেষ ২০০৪ সালে ৬ মাত্রার ভূমিকম্পে দেশটিতে মারা যান প্রায় ৬৫০ মানুষ। তাই ভূতাত্ত্বিকদের ধারণা, এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যাবে আগের রেকর্ডকে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।